हेलो फ्रेंड्स, सायंतिकास किचने अपने सकल के स्वागत जाना। आज हमें बना नारकेल पुर भरा गोकुल पिठे। एर आगे हमें अपन संगे विभिन्न रकम पिठे रेसिपि शेयर कर मध्य छिल गोकुल पिठे। गोकुल पिठे रेसिपिटी अपन प्रत्येक भीषण भलो लेगे, तई आो एक रकम गोकुल पिठे रेसिपि अपन संगे हमें शेयर करो। खेते किन्तु भीषण ही टेस्टी है, अवश्य एक बार ट्राई करबें और आमाके जानाबें रेसिपिटी केमन लागलो। चैनेले नतून बंधु होले चैनलटी सबसक्राइब करे नेवार जन्य अनुरोध रइल। चलुन शुरू करी ताहले आमार आजके रेसिपिटी। एखाने आमी एकटा गोटा नारकेल कुड़िये निएछि। एबार एई नारकेल कोड़ा दिए आमी गोकुल पिठेर जन्य एकटा पुर बानाबो। चलुन शुरू करी रेसिपिटी। एखाने कड़ाइते आमी दिए दिच्छि नारकेल कोड़ा। গ্যাসের ফ্লেমটা রেখেছি এখন মিডিয়ামে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকমই অ্যাড করতে পারেন গুড়। আমি এখানে 250 গ্রাম খেজুরের গুড় অ্যাড করলাম। এবারে হাই ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। দেখুন এখন কিন্তু এটা লিকুইড হয়ে গেছে। এভাবে নাড়াচাড়া করতে করতে এটাকে ড্রাই করে ফেলতে হবে। এরকম ড্রাই স্টেজে পরিণত হলেই বুঝতে হবে নারকেলের পুর একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে গোকুল পিঠের জন্য। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে এটা নামিয়ে নিচ্ছি। একটি প্লেটের মধ্যে আমি এই পুরটা নামিয়ে নিলাম আর নিয়েছি ময়দা। পুরটা একটু ঠান্ডা করে নিয়েছি। এবারে ময়দাটা দু হাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে কিছুটা করে আমি এখান থেকে পুর নিয়ে নিচ্ছি। এবারে এই পুরটা এভাবে হাত দিয়ে মুঠো করে নেব যাতে বাইন্ডিংটা খুব ভালো হয়। হালকা করে এভাবে মুঠো করে এবার দুই হাতের মধ্যে যেভাবে আমরা নাড়ু পাক দিই সেভাবে পাকিয়ে নেব। নাড়ুর মতো একটু গোল করে হাতে এইভাবে চাপ দিয়ে তৈরি করে নিচ্ছি এক একটা গোকুল পিঠের জন্য এক একটা পুর। এভাবে সবগুলো বানাবো। আপনাদের সুবিধার্থে আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। বারবার কিন্তু এই ময়দাটা হাতে লাগিয়ে নেবেন, তাহলে হাতে পুর এঁটে যাবে না। পারফেক্ট গোকুল পিঠের জন্য কিন্তু পারফেক্টভাবে সবকটা স্টেপ ফলো করতে হবে। প্রত্যেকটা স্টেপ কিন্তু রান্নার ক্ষেত্রে ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। আরও একটা আমি এভাবেই বানিয়ে নিচ্ছি। এর আগে আমি আপনাদের সঙ্গে যে যে পিঠে রেসিপিগুলি শেয়ার করেছি সেগুলোর মধ্যে রয়েছে গ্যাসে বানানো সরা পিঠে, রয়েছে দুধ চিতই পিঠে, রয়েছে মুগ পুলি, ভাজা পিঠে, পাটি সাপটা, দুধ পুলি পিঠে আর ভাপা পুলি। সবকটা পিঠের রেসিপি কিন্তু একদম নিখুঁতভাবে আমি দিয়ে দিয়েছি যারা প্রথমবার পিঠে করছেন তাদের জন্য। প্রত্যেকটা স্টেপ ফলো করলে পারফেক্ট সবকটা পিঠে তৈরি করতে পারবেন। রেসিপিগুলোর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আর ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে আমি ভিডিওর প্লেলিস্ট পিঠে পুলির রেসিপি অ্যাড করে দেব। চাইলে অবশ্যই রেসিপিগুলো আপনারা দেখে নিতে পারেন। নারকেল পুরগুলো একটু মোটা করে বানাবেন, তাহলে পিঠের টেস্ট বেশি ভালো হবে। এবার গোকুল পিঠের ব্যাটারের জন্য নিয়ে নিচ্ছি একটি পাত্রে 1 কাপ পরিমাণ আটা। আমি এই পিঠের ব্যাটারটা আটা দিয়ে করছি। ময়দা দিয়ে করলে কিন্তু গোকুল পিঠেটা অনেক সময় ঠান্ডা হলে শক্ত হয়ে যায়। দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে 1 চিমটে লবণ। আটা দিয়ে গোকুল পিঠের জন্য ব্যাটার বানালে কিন্তু পিঠেটা ঠান্ডা হওয়ার পরেও শক্ত হয় না। ভালো করে প্রথমে আটার সঙ্গে লবণটা মিশিয়ে নিতে হবে খুব ভালো করে। এবার এই ব্যাটারের মধ্যে আমি অল্প অল্প করে জল অ্যাড করব আর এটা মিশিয়ে নেব। এখানে আমি একবারে কিন্তু বেশি জল অ্যাড করছি না। বেশি জল অ্যাড করলে কিন্তু এটা পাতলা হয়ে যেতে পারে। আগে খুব বুঝে শুনে কিন্তু ব্যাটারের জন্য জল ব্যবহার করতে হবে। অল্প অল্প করে জল দিচ্ছি আর ভালো করে আটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে আমার 1 কাপ আটার জন্য 1 কাপের থেকে একটু বেশি জল ব্যবহার করতে হচ্ছে। ব্যাটারটা ঠিক কেমন হবে সেটা দেখিয়ে দিচ্ছি। ব্যাটার কিন্তু আমাদের খুব পাতলা করলে চলবে না, আবার খুব গাঢ় কিন্তু থাকবে না ব্যাটারটা। ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু এখানে একদম পারফেক্ট হওয়া চাই, পারফেক্ট গোকুল পিঠের জন্য, যাতে ব্যাটারটা খুব ভালো করে পুরটা কভার করতে পারে। সেরকমই একটা ব্যাটার আমাদের তৈরি করতে হবে। দেখে নিন ব্যাটারটা ঠিক কীরকম কনসিস্টেন্সি রাখতে হবে। আমি যে রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি সবগুলোই কিন্তু
একদম নিখুঁতভাবে শেয়ার করি, যাতে প্রথমবার ট্রাই করলে আপনারা একদম নিখুঁতভাবে সমস্ত রেসিপি বানাতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করতে ভুলবেন না, তাহলে আমি রেসিপি দেওয়ার সঙ্গে সঙ্গে সেটা আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন আমাদের ব্যাটার কিন্তু খুব ভালো করে জলের সঙ্গে মিক্সড করে নিয়েছি, ব্যাটার একদম রেডি, কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এরকম রেখেছি যাতে পুরটা খুব ভালো করে এতে কভার হয়। পুর যদি কভার ঠিকঠাক না হয় সেক্ষেত্রে কিন্তু ভাজার সময় পুরটা বাইরে বেরিয়ে আসবে, তাই জন্য এরকম একটা গাঢ় ব্যাটার তৈরি করে নিলাম। এবার তৈরি করব গোকুল পিঠের জন্য শিরা। গোকুল পিঠের শিরা বানানোর জন্য একটি পাত্রে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল। জল একটু গরম হয়ে এলে এবার দিয়ে দেবো এর মধ্যে চিনি। চিনি আমি এখানে 6 থেকে 7 টেবিল স্পুন ব্যবহার করছি। আপনারা চাইলে যে কাপ মেপে জল দিলেন তার 1/2 কাপ চিনি অ্যাড করতে পারেন, অথবা নিজেদের টেস্ট অনুযায়ী কম বা বেশি দিতে পারেন। এবার খুব ভালো করে হাই ফ্লেমে রসটা অর্থাৎ শিরাটাকে ফুটিয়ে নিচ্ছি। এভাবে ফুটে উঠলেই কিন্তু শিরা তৈরি হয়ে গেল, এতে কিন্তু কোনো 1 তার বা 2 তারের শিরার প্রয়োজন নেই। শিরা নামিয়ে রেখে এবার একটি লোহার কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল বেশ কিছুটা। তেল খুব ভালো করে গরম করে নিতে হবে গোকুল পিঠে ভাজবার জন্য। এবার এই ব্যাটারটাকে আমি ভালো করে আরও একটু মিক্সড করে নিচ্ছি। এবারে এই ব্যাটারটার মধ্যে আমি পুরটাকে এভাবে কোট করব। পুর দিয়ে খুব ভালো করে এটাকে কোট করে নিয়ে তেলের মধ্যে এটাকে একটা একটা করে আমি দিয়ে দেব। আটার ব্যাটারে কোট করা পুর দেওয়ার পরে উপর থেকে আরও কিছুটা ব্যাটার আমি এভাবে দিয়ে দিলাম, আরও একটা আমি ঠিক একইভাবে দিয়ে দিচ্ছি। প্রথমে হাই ফ্লেমে তেল গরম করার পরে এভাবে পিঠে দেওয়ার পরে এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা রেখেছি লো টু মিডিয়ামে। এভাবেই পিঠেগুলো ভেজে নেব। খুব বেশি হাই ফ্লেমে দিলে কিন্তু আগেই পিঠেগুলো লালচে হয়ে যাবে, ঠিকঠাকভাবে ভাজা হবে না। এবার আলগা হাতে এগুলোকে উল্টে দিচ্ছি। দেখুন এভাবে যখন গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখনই কিন্তু পিঠেগুলো তেল থেকে তুলে নিতে হবে আমাদের। এবার এটাকে আমি শিরার মধ্যে দিয়ে দেব, প্রতিবার 1টা কিংবা 2টো, এর চেয়ে বেশি কিন্তু গোকুল পিঠে আমি দেব না, তাহলে পিঠে ঠিকঠাকভাবে ভাজা হবে না। ঠিক একইভাবে আমি বাকি পিঠেগুলো 2টো 2টো করে ভেজে নিচ্ছি। গোকুল পিঠেগুলো ভেজে নিয়ে আমি এই চিনির শিরার মধ্যে এই গোকুল পিঠেগুলো দিয়ে দিচ্ছি। গরম পিঠেগুলো ভাজার পরে কিন্তু সাথে সাথে এই রসের মধ্যে দিয়ে দেবেন। গরম গরম গোকুল পিঠে মাত্র 15 থেকে 20 মিনিট এভাবে চিনির শিরায় ডুবিয়ে রাখলেই তৈরি হয়ে গেল আমাদের গোকুল পিঠে। এগুলো কিন্তু মাত্র 15-20 মিনিটেই খাওয়ার জন্য একদম উপযুক্ত হয়ে যায়। প্রত্যেকটা ভীষণই রসালো আর নরম তুলতুলে হয়ে যাবে। প্রত্যেকটা পিঠে ভাঙলেই বুঝতে পারবেন এগুলোর মধ্যে কতটা রস ঢুকেছে। পিঠেগুলো এবার আমি সার্ভ করছি, দেখে নিন পিঠেগুলোর কীরকম রসালো হয়েছে। আমি একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর পারলে বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন। তাহলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল, আর পাশে দেওয়া বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিলে আমি যখনই কোনো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।